এই হচ্ছে হেলমেট দুটা, এই যেটা চেকার বোর্ডের একটা ডিজাইন, রেট্রো রেজ ডিজাইন আর কি। এবং দেখতে পাচ্ছেন যে এটার কুশনগুলো কত প্রিমিয়াম, এটা কিন্তু লেদার। ও মাই গড, এত হালকা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি প্রমিত আমিনুল পরশ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা আনবক্সিং ভিডিও। এখানে আমি দুইটা হেলমেট আনবক্সিং করব, একটা হচ্ছে হাফ ফেস হেলমেট আর একটা হচ্ছে ফুল ফেস হেলমেট। তো এই আনবক্সিংয়ের আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে এবং পৃথিবীর সব দেশেই মোটামুটি হেলমেট পরা বাধ্যতামূলক। তবে আমাদের দেশে মানুষরা আসলে হেলমেটটা ইউজ করে যে সার্জেন্ট যাতে বা পুলিশ যাতে কেস না দেয়, জাস্ট কেস থেকে বাঁচার জন্য। তো তারা করে কি অনেক কম দামে চিপার হেলমেট ক্রয় করে, যেটা আসলে আলটিমেটলি তাকে কোনো সেফটি মানে প্রোভাইড করে না। আমাদের আসলে ভাবা উচিত যে এই জিনিসটা, যে আমরা যারাই বাইক ইউজ করি, যত কম দামই হোক, নর্মালি 1-1.5 লাখ টাকা একটা বাইকের দাম হয়। আর যারা প্রিমিয়াম ইয়ং বয়সের ছেলেরা আছে, তারা যখন এই রেসিং বাইকটাই কেনে, এগুলোর দাম প্রায় 5-6 লাখ টাকা। কিন্তু দেখা যায় এইসব ছেলেরাই হয়তো 2-3 হাজার টাকার হেলমেট ইউজ করতেছে বা 5-6 হাজার টাকার হেলমেট ইউজ করতেছে। তো আমি বলতে চাচ্ছি যে এত টাকা দিয়ে, বা ধরলাম যে সবচেয়ে কম দামে আমি 1 লাখ টাকারই বাইক ইউজ করি, সেক্ষেত্রে আমার আসলে একটা প্রিমিয়াম মোটামুটি সার্টিফাইড একটা ডট বা ইসি সার্টিফাইড হেলমেট ইউজ করা উচিত। এতে আমার ব্রেনটা সেফ থাকবে, আমার মাথাটা সেফ থাকবে। বাইক অ্যাক্সিডেন্ট হলে সর্বপ্রথমে আমি দেখছি যে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি দাঁড়ায়। এবং আপনি নর্মালি হাত ছিললে, পা ছিললে বা হাতের হাড্ডি ভাঙলে, পাহাড়ের হাড্ডি ভাঙলে যতটা তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারবেন, কিন্তু দেখা যাবে যে ব্রেনে আঘাত পেলে আপনি এমন আসছে যে আপনার সারা শরীর ঠিক আছে। আমি এমন অনেক অ্যাক্সিডেন্ট কেস দেখছি যে শুধুমাত্র মাথা থেকে একটু রক্ত বেরোয়েছে, মানুষটা মারা গেছে। তো এই কারণেই আসলে আমি প্রিমিয়াম হেলমেট সবসময় ইউজ করি। তো আজকে আমি একটা বেলের হাফ ফেস হেলমেট ও একটি ফুল ফেস হেলমেট আনবক্সিং করব। তো আসুন দেখা যাক, আনবক্সিং শুরু করি। এই হচ্ছে হেলমেট দুটা, প্রথমে আমি এইটা আনবক্সিং করব, দেন এটা। তো এটা আপাতত নামিয়ে রাখলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাফ ফেস হেলমেটের মডেলটা হচ্ছে কাস্টম 500 SE DLX। আমার সাইজ হচ্ছে লিখে মিডিয়ামটা আমি নিয়েছি। তো এটা আসলে নর্মাল প্রাইস হচ্ছে $300 মতো, বাট আমি ডিসকাউন্টে কিনেছি $199 পড়েছে আমার এটার প্রাইস। দেখা যাক এটার সাথে কী কী দিয়েছে। ওয়াও, এটার সাথে একটা হেলমেটের ব্যাগ সহ, একটা লেদার ব্যাগ সহ আর কি হেলমেটটা দিয়েছে। এছাড়াও একটা ভাইজার আছে সামনে, আর একটা ক্যাটালগ দিয়েছে। এর ভিতরে কী কী আছে ব্যাগের ভিতরে, এই হচ্ছে হেলমেট। ওয়াও, এই যেটা চেকার বোর্ডের একটা ডিজাইন, রেট্রো রেজ ডিজাইন আর কি। এবং দেখতে পাচ্ছেন যে এটার কুশনগুলো কত প্রিমিয়াম, এটা কিন্তু লেদার, আর ভিতরেও খুব সুন্দর করে ডায়মন্ড স্টিচ দেওয়া। কমফোর্ট তো হেভি মনে হচ্ছে। এটা আসলে আমি মেইনলি কিনেছি যে আমি ঢাকা শহরে প্রচুর ড্রাইভ করি এবং গরমকালে ইউজ করার জন্য মেইনলি। এই যে বোতামগুলোর মতো যে সিস্টেম, এখানে এইটা লাগানো যায়, প্লাস আবার চাইলে এখানে ওদের ভাইজারও পাওয়া যায় কিছু, সে ভাইজারগুলো আপনি লাগাতে পারবেন। এই হচ্ছে এটার সাথে ম্যানুয়াল বুক, কীভাবে ইউজ করব, আর কতগুলো স্টিকার দিয়ে দিয়েছে ওরা, ওদের রিফ্লেক্টিভ স্টিকার আর হচ্ছে একটা বেলের স্টিকার। এটা কিন্তু কোনো মানে ফেক বেল না, একদম আমি ইউএসএ থেকে এটা ইম্পোর্ট করাইছি। আর এই যে সামনে ঢাকনা সহ হেলমেট, এবং এটা সানগ্লাস পরা অবস্থায় গরমকালের জন্য পারফেক্ট একটা হেলমেট শহরের মধ্যে চালানোর জন্য। এটা আবার আপনি
হাফ ফেস নিয়ে যদি আপনি মানে হাইওয়েতে রাইড করেন তাহলে আসলে এটা অত সেফটি না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইসি রেটেড এটা হেলমেট, খুবই ভালো সেফটি রেটিং এটা। এখন আমি ফুল ফেস হেলমেটটা আনবক্সিং করব, দেখা যাক এটাতে কি কি দিয়েছে। এইটা তো একটা ব্যাগ সহ হেলমেটটা দিয়েছে। এইটা হচ্ছে মডেলটা হচ্ছে এলিমিনেটর কার্বন, আর আমি এটাও মিডিয়াম সাইজ নিয়েছি। এবং একটা জিনিস দেখেছেন যে ওদের হেলমেটের 5 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে দেয় ওরা, আসলে এত সুন্দর একটা ব্যাগে দেয় যে এই জিনিসটা মানে ঠিক মতন যত্ন করে রাখলে নষ্ট হওয়ারই কথা না। ব্যাগটাই সেই রকম ডাবল চেইন এবং সাইডেও আর একটা পকেট আছে ব্যাগটায়, ব্যাগটা আসলে দেখার মতো। এটা এমন আছে জিমেও ইউজ করা যাবে। এটার ভিতরে আছে হেলমেটটা, একটা ব্ল্যাক ভাইজার দিছে এটার সাথে, আর দেখা যাক এইটা এখানে কি কি আছে। এটার সাথে একটা ভাইজার লাগানো আছে এই মুহূর্তে। ও মাই গড, এত হালকা, আনবিলিভেবল, একদম হালকা, মানে পাললে দুই মানে এই যে দুই আঙ্গুল তিন আঙ্গুল দিয়ে রাখা যায়। এক্স্যাক্টলি আসলে কত ওয়েট আমি বলতে পারছি না এই মুহূর্তে, বাট খুবই লাইট, মানে এটা এই যে দুই আঙ্গুলে রাখা যায়। আর এটায় বেলের প্রোভিশন টেকনোলজি আছে, যেটা হয় কি যে আমরা অনেকেই ভাইজারের ভিতরে আবার পিন লকে লাগাইতে হয় যে কারণে আপনার যাতে ফক্স ক্রিয়েট না হয়, বাট এটার ভিতরে আর সেটা দরকার নাই। ওরা এমন একটা প্রযুক্তিতে তৈরি করেছে যে এটা অটো কোনো ই হবে না, ফগ আসবে না। ও আর এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপ সিস্টেম, ম্যাগনেটিক, এর জন্য এটা পরা খোলা অনেক ইজি হবে। এবার কমফোর্ট লেভেলটা দেখ, ও মাই গড, ওয়াও, সেই এটা তো পরেই বসে থাকতে মন চাইতেছে, এত ভালো, ও সেরা। মিডিয়াম সাইজটা আমার জন্য পারফেক্ট ফিট হয়েছে। এটা কিন্তু আসলই কার্বন ফাইবারের তৈরি, মানে কোনো ফেক কার্বন ফাইবার না। এবং এই হেলমেটটা আসলে যে হাতে না নিবে, ও এটার ওয়েট হচ্ছে লিখে মাত্র 1050 গ্রাম প্লাস মাইনাস, মানে 1 কেজি ওজন মাত্র হেলমেটটার। এই হেলমেটটা আমি কিনছি $399, এটাও আমি ডিসকাউন্টে কিনেছি। আসলে আমি মেইনলি বেলের ওয়েবসাইটে যে দেখেছি যেটা আর কি সবচেয়ে চিপ বা ডিসকাউন্ট চলতেছে সেই জিনিসটা, সেই প্রোডাক্টটা আমি কিনেছি। এবং দুইটা হেলমেটই আমি দেখলাম যে আমি খুবই ভালো জিনিস চুজ করেছি। এটাও এখান থেকে প্রচুর ভেন্টিলেশন থাকে, এটার জন্য আমার আলাদা একটা এক্সট্রা প্রোটেক্টর কেনা লাগবে বেল থেকেই, যেটা রেইন প্রোটেক্টর, নইলে এটা আমি বৃষ্টিতে পড়তে পারবো না, এখান থেকে পানি ঢুকে ঢুকে মাথা ভিজে যাবে। আর এটার সাথে আমাকে কি কি দিয়েছে দেখা যাক, এটার সাথে এই যে স্ক্রু ড্রাইভারের একটা সেট দিয়ে দিয়েছে মেইনলি এই ভাইজারগুলো চেঞ্জ করার জন্য, এই যে এখান থেকে এলিঙ্গি সিস্টেমের ভাইজার চেঞ্জ করার জন্য। মানে এটা নর্মালি প্ল্যাগ অ্যান্ড প্লে ভাইজার না, এটা আপনার এই কিটের মাধ্যমে এই যে একটা তিনটা স্ক্রু ড্রাইভার ওরা দিয়ে দিয়েছে, যেটা দিয়ে আর কি খুলতে হবে। এছাড়া আছে ম্যানুয়াল বই, বেলের স্টিকার, এই তো। আর কীভাবে এই যে ভাইজার চেঞ্জ করবো সেটাও দেওয়া আছে। এইটাও ইসি রেটেড এবং এটারও সেফটি রেটিং অনেক হাই। তো আমি আসলে এই হেলমেট দুটো আনবক্সিং করে আপনাদের দেখালাম এবং প্রিমিয়াম হেলমেটের যে কি গুণাগুণ থাকে এবং কত ভালো হয় সেটাতে বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করব আমাদের যাদেরই যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে সবচেয়ে ভালো হেলমেটটা নিজের জন্য ক্রয় করা এবং নিজের ফ্যামিলির জন্য ক্রয় করা, কারণ একটা দুর্ঘটনায় হাত পা ছেলার মানে ছেলার থেকেও মাথায় আঘাত পাওয়া প্রচণ্ড ভয়ঙ্কর। এমনও হতে পারে যে আপনার কিছুই হলো না, হাত পা ভাঙলো না, বাট আপনি ভেজিটেটিভ স্টেজে চলে গেলেন, আপনার বোধ শক্তি থাকলো না, তখন আপনি নিজের জন্য বোঝা এবং আপনার পরিবারের জন্য বোঝা হয়ে থাকলেন। ধন্যবাদ।